কৃষ্ণপুর সেরা জিয়া মিশন স্থাপিত 2020 সালে প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠিত হলো বাৎসরিক অনুষ্ঠান। আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের 1 নম্বর ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি সুন্দরময় মিশন হল সেরা জিয়া মিশন। স্কুল কর্তৃপক্ষের প্রচেষ্টায় ও শিক্ষকদের প্রচেষ্টাতে উপস্থিত বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মিশনের শিক্ষক, ছাত্র এবং গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং কৃষ্ণপুর রহমানের হাইস্কুলের প্রধান শিক্ষক আশিস হাটুই মহাশয় সহ বিশিষ্ট টিচারবর্গ ওই মিশনের প্রশংসা করলেন। বিশিষ্ট ব্যক্তিরা, ছোট্ট ছোট্ট শিশুদের একমাত্র প্রতিষ্ঠান হয়ে উঠেছে কৃষ্ণপুর সেরা জিয়া মিশন। এই কৃষ্ণপুর এলাকার সুন্দর ঐতিহ্যময় হয়ে ওঠার আশ্বাস রয়েছে, আরও আশা রাখি। বিশিষ্ট ব্যক্তিরা কী বার্তা দিলেন শুনে নেওয়া যাক এক নজরে। নজর এখন বিস্তারিত খবরে পিবিএন বাংলা নিউজের পর্দায়। আজকে আজকে যে এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে, এলাকার মধ্যে একটা নাম ঐতিহ্য হচ্ছে, তো আপনি প্রধান শিক্ষক, তার জন্য আমরা নিউজ চ্যানেলের পক্ষ থেকে একটু স্বাগত জানিয়ে আমরা চেষ্টা করছি যাতে করে হাইলাইট করার জন্য যে এই দেশের উজ্জ্বল আরও উন্নতভাবে হোক। কী বলবেন এই বিষয়ে? প্রথমত আমি নিউজ চ্যানেলকে ধন্যবাদ জানাই এইরকম একটা অ্যাপ্রোচ নেওয়ার জন্য। অবশ্যই অনেক প্রচণ্ড কষ্ট করে, কারণ যেই সময় আমরা এই মিশনটা শুরু করেছিলাম তখন করোনার সময় ছিল, সেই সময়ের পরেও যে আমরা মিশনটাকে এতটা এগিয়ে নিয়ে যেতে পেরেছি এর জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ। যে সমস্ত মানুষ, অবশ্যই আমাদের কমিটি মেম্বার, আমাদের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের, তাদের যে অভিভাবক অভিভাবিকা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমি চাইবো এই যে অনুষ্ঠানটা যেটা আমরা এবছর শুরু করলাম, যেন এই দিন এই অনুষ্ঠানটাকে আরও সুন্দর করে, আরও ভালো করে মানে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই চেষ্টাই আমরা করব। আমার নাম চাপারানী পাল, প্রধান শিক্ষিকা। সুন্দরময় ঐতিহ্য একটা দেখতে পাওয়া গেল যে অনুষ্ঠান হচ্ছে এবং এই এলাকার নাম ঐতিহ্য করার জন্য তার মূল্য আপনারই হাত আছে, কী বলবেন? না, আমার হাত কিছু ব্যাপার নয়, এটা যদি কৃতিত্ব দিতেই হয় আমি প্রথমতই কৃতিত্ব দেবো আমাদের প্রধান শিক্ষিকা চাপারানী পাল মহাশয়কে এবং আরও অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দকে। আমরা এই কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও যে কৃষ্ণপুরের মতো গ্রামে এরকম একটা অনুষ্ঠান করতে পেরেছি, এর জন্য সবথেকে যদি দাবিদার করা যায় সেটা শিক্ষক শিক্ষিকারাই, এবং সবথেকে বড় ভূমিকা নিয়েছেন আমাদের প্রধান শিক্ষিকা চাপারানী মাল মহাশয়া এবং সমস্ত অভিভাবকে। আমি সেরা জিয়া মিশনের সম্পাদক হিসাবে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি। ছোট ছোট কোচিকাচারা এবং কৃষ্ণপুরবাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দু একটি কথা বলছি। এরকম অনুষ্ঠান সত্যি দেখে খুব ভালো লাগছে। আমার 15 বছর হয়ে গেল কৃষ্ণপুর।